গরমে যখন বাংলাদেশের মানুষ হাসপাস করছে তখন কিন্তু প্রকৃতির দান হিসাবে কাঁচা আমগুলোও কিন্তু চলে এসেছে কাঁচা আম দিয়ে মজাদার কিছু রেসিপি কিন্তু বানানো যায় চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে কাঁচা আম দিয়ে মজাদার ভাবে আম পোড়া শরবত বানানো যায় আম পোড়ার শরবতের জন্য কিন্তু কাঁচা আম লাগবে আর এখনই কিন্তু পারফেক্ট কাঁচা আম খাওয়ার সময় আর কয়েকদিন পরে তো আম পাকা শুরু হবে তখন আর কাঁচা আমের আম পোড়া শরবত খাওয়া যাবে না সেজন্য কাঁচা আম দিয়েই কিন্তু মজাদার শরবত বানিয়ে নিতে হবে সেজন্য আমি প্রথমেই দুইটা আম নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিবারের সদ সঞ্জয়ে নিয়ে নেবেন আমার ও ওরকম কোনো স্ট্যান্ড ছিল না সেজন্য আমি পাতিল বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম যদিও এটা কোনো কাজে আসেনি কারণ আমের সাইজটা অনেকটাই ছোট ছিল তারপর হচ্ছে এটাকে সুন্দরভাবে গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে পোড়ার জন্য দিয়ে দিলাম যেমনটা করে আমরা বেগুন পুড়ি বা হচ্ছে টমেটো বেগুন এরকম কিন্তু আমরা অনেক সময় পোড়া করে সুন্দর করে ভর্তা করে খাই তো এরকম করে আমটাও একদম কম আছে কিন্তু সুন্দর করে এটাকে পুড়ে নিতে হবে তো একটু আগুনটা কমিয়ে এবং বাড়িয়ে বুঝে শুনে ইউজ করতে হবে খুব বেশি আগুন দিলে কিন্তু বাহিরের খোসাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে একদমই ভালো লাগবে না আর যদি কম আছে সুন্দরভাবে আস্তে আস্তে করে দুপিঠ উলটিয়ে উলটিয়ে করানো হয় তখন কিন্তু আমটার ভেতরটা সহ বাহিরেরটাও সুন্দর করে পোড়া হয়ে যাবে দেখুন কতটা পারফেক্ট

হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে একটা পোড়া পোড়া গন্ধ নাকে আসবে খুবই ভালো লাগবে বেগুন পোলে যেমন একটা অসাধারণ গন্ধ বের হয় বেগুন পোড়া কিন্তু খুবই মজা এরকম কিন্তু আম পড়লো এরকম একটা অসাধারণ গন্ধ বের হয় যদি আম থেকে খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে আসে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি কিন্তু পুরানো হয়েছে এই যে দেখুন আমার খোসাটা অটোমেটিকলি চলে আসছে যেহেতু আমি দুইটা আমই নিয়েছিলাম সেজন্য দুইটা আম দিয়েই সুন্দরভাবে হবে এগুলো কিন্তু কাঁচা আম ছিল কিন্তু যখন ভালো করে পোড়ালাম ভেতরটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে কালার এবং খুব খুবই সুন্দর হয়ে গিয়েছে এবং এটা দিয়ে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আম পোড়া শরবত বানানো যায় তো এটা আমি হাত দিয়ে ভেতরের রসটা বের করে নিয়েছিলাম যেহেতু পুরা হয়ে গিয়েছে সেজন্য এটার মধ্যে একটা আসবে খুবই ভালো লাগবে তো আমি হাত দিয়ে নিয়ে নিলাম আপনারা গ্রেটারও করতে পারেন কিন্তু এটা হাত দিয়ে যখন হয়ে যাচ্ছে গ্রেটারের প্রয়োজন কি তারপর ব্ল্যান্ডারে নিয়ে নিলাম ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে ব্ল্যান্ড করব এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অবশ্যই মিশাতে হবে এর মধ্যে খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে আম শরবতের জন্য কিন্তু আপনারা যেকোনো টিউটোরিয়াল যদি ইউটিউবে বা ফেসবুকে দেখতে চান অনেকে অনেক কিছু ইউজ করেন কিন্তু জানেন তো যত বেশি ইনগ্রিডিয়েন্ট করবেন তত কিন্তু এটার পুষ্টিগুণ এবং টেস্টটাও নষ্ট হবে আমি এই মিশ্রণটার মধ্যে শুধু একটু লবণ একটু চিনি আর হচ্ছে একটু জিরের গুঁড়ো ইউজ করব চিনির পরিমাণটা ইচ্ছে আপনাদের ইচ্ছে মতো আমটা যদি বেশি টক হয় একটু বেশি চিনি দিবেন আর এখানে রোস্টেড জিরে গুঁড়োটা ইউজ করবেন জিরে গুঁড়োটা আগে কড়াইয়ের মধ্যে টেলে তারপর একটু সুন্দর করে পাটায় বেটে নেবেন বা মিক্সারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে তারপর দেখুন এটা ব্ল্যান্ড করার শেষ তারপর এটা প্রেজেন্ট করার জন্য কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এই গরমের মধ্যে এরকম বরফ কুচি দিয়ে কিন্তু খুবই অসাধারণ লাগে যে কোনো কিছু খেতে কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আমের সেই মিশ্রণটা যেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে বাকি গ্লাসটা ফিল আপ করে দিব কিন্তু জল ফিল আপ করে দিব যেহেতু খুবই গরম বাহিরে এই গরমের মধ্যে খুব গরম থেকে এসে অতিরিক্ত ঠান্ডা জল কিন্তু খেতে যাবেন না তাহলে কিন্তু শারীরিক সমস্যা হতে পারে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা জন্য খেয়ে এই গরম থেকে বাঁচার জন্য সেজন্য সেখানে যেহেতু বরফ কুচি ইউজ করা হয়েছে সেখানে খুব বেশি ঠান্ডা জল না দেওয়াই ভালো তারপর হচ্ছে এটার মধ্যে জলটা ভালো করে মিক্সড করে চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে দিব সব উপকরণ জলের সাথে তারপর রেডি হয়ে গেছে আমার আম পোড়া কাঁচা আমের মজাদার শরবত এটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এটার মধ্যে অনেকে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দেয় কিন্তু আমি এভাবে বানিয়ে খেয়ে দেখেছি আমার কাছে এটা এত ভালো লেগেছে আর কি বলবো আপনারাও কিন্তু বাসায় এরকম করে অবশ্যই বানাবেন আসলে যে সিজনে যেরকমই ফল আসুক না কেন সেই ফলটাই কিন্তু টেস্ট করতে হবে এই গরমের মধ্যে কাঁচা আমটা কিন্তু বেশি দিন আর মার্কেটে থাকবে না কারণ আম পাকা শুরু হয়ে যাবে তখন কিন্তু কাঁচা আম দিয়ে অসাধারণ রেসিপিগুলো কিন্তু আপনার চাইলেও করতে পারবেন না যে সিজনের যে ফল সেই ফল দিয়ে অসাধারণ কিছু রেসিপি নিয়ে আমি কিন্তু প্রতিনিয়তই হাজির হয়ে যাব আমার ছোট্ট পেজের মধ্যে আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই আমি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। দেখুন কতটা আকর্ষণীয় এবং সুন্দর লাগছে এবং এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ছিল আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই খুবই সহজভাবে আমি আজকে কাঁচা আমের রামপুরা শরবত বানানো দেখালাম আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন সবাই সুস্থ থাকুন এটাই চাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নমস্কার সবাইকে